আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগতম আমার আরেকটি ব্লগে। তো আজকে ব্লগটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে, কারণ আমার মামুনি আমাদের সাথে দেখা করতে 2 বছর পরে আমাদের সাথে দেখা করতে এসেছে, তাই আমরা অনেক খুশি। প্লাস আজকে আমরা মামুনিকে নিয়ে ঘুরতে যাব, তাই আজকের ব্লগটা এত স্পেশাল। মামুনিকে নিয়ে আমরা যাব মেট্রো রেলে ঘুরতে। ইয়ে জানি মেট্রো রেলে অনেক দেরি হয়ে গেছে, কারণ মানে এটা মে মাসের ভিডিও ছিল, তো মানে তখন আমার এডিটর অসুস্থ প্লাস অনেক ব্যস্ত ছিল, তাই এত দেরি হচ্ছে, 3 মাস দেরি হয়েছে ব্লগটা ছাড়তে। তো আমরা মামুনকে নিয়ে এখন যাব মেট্রো রেলে, উঠবো, অনেক মজা হবে। আশা করি আপনারা আমার এই ভিডিওটা পুরোপুরি দেখবেন। এই লিফটে উঠতে আমার অনেক ভয় লাগে, আমার খারাপ মনে ছিল বলে আমি লিফটে উঠতে পেরেছি, না হলে আমি জীবনে উঠতে পারতাম না এই লিফটে। সো আমরা টিকিটের জন্য আমরা সিরিয়ালে এসেছি, তারপর আমরা মানে কি একটা বলে আধুনিক টাইপের একটা জিনিস টিকিট নেওয়ার, ওটাতে আমরা যাব, তারপর যে টিকিট কাটবো। এই সে আধুনিক মেশিন যেটাতে মামুনি টাকা দিচ্ছে, তারপরে এটা টাকার বদলে আমাদের ইয়ে দিচ্ছে কি যেন বলে কার্ড, সরি টিকিট। তারপর টিকিট স্ক্যান করে আমরা এন্ট্রি করলাম। ইয়েস গাইস, আমি গ্রিন কার্ড পেয়েছি, মানে ভিসা পেয়ে গেছি আমি, সব কিছু আমার কাছে আছে। এখন আমি ট্রেনে যাব, বাংলাদেশে ভিসা সব কিছু চলে এসেছে গাইস, বাংলাদেশ আধুনিক বাংলাদেশ। আমার সবাই এখানে অপেক্ষা করছি, এখন আমরা মেট্রো রেলের ভিতরে যাব আর পার্টি করবো, ভিতরে মজা করি, মানে ঘুরবো মেট্রো রেলে আমরা। গাইস দেখেন মেট্রো রেলটা কত পরিষ্কার, আশেপাশে কোনো কোথাও ময়লা নেই, কি একটা আধুনিক একটা জিনিস, মানে দেখেন বিশ্বাস করতে পারতেছি না। এই যে মেট্রো রেল তুলে এসেছে, আমরা এখন রাতে উঠবো, আমি অনেক এক্সাইটেড এতে উঠার জন্য। যে উঠে গেলাম, এই উঠে গেছি আমি, এখন ছাড়ার অপেক্ষা, যখন ছাড়া মানে একটা ঝটকা লাগে এখনই পড়ে যাবো এরকম। কি দেখুন গাইস কি আশেপাশে কি পরিষ্কার, আমার খালা মনে ছবি তুলছে, ট্রেনটা কত মানে মেট্রো ট্রেনটা কত স্পিডে যাচ্ছে। মামুনি আমাকে দেখাচ্ছে, তারপর সে ভিউটা কত সুন্দর, আমিও দেখছি আসলে অনেক সুন্দর এটা। এই মেট্রোতে চলাচল অনেক বেশি আরাম দেয়, যেরকম আমরা ঢাকা থেকে উত্তরে যাওয়ার জন্য আমাদের সিএনজিতে অনেক গরম অশান্তি এসব ছিল, কিন্তু মেট্রোলে আমাদের উত্তরে 5 মিনিটে নিয়ে যায়, মানে এত কম সময়ে ভাবা যায়। এই মেট্রোলে তৈরি হওয়ার মানে এই মেট্রোল তৈরি হয়েছে, এটা অনেক অনেক মানে আমাদের জন্য অনেক সুবিধার একটা জিনিস, আমার সহ যাতায়াত করতে পারি সব বলতে মেট্রোলটা বেস্ট, অনেক ভালো লেগেছে মেট্রোলটা আমাদের। সো আজকের দিনটা অনেক বেশি ভালো কেটেছে, আমরা মামার সাথে ঘোরাফেরা করেছি, কিন্তু আমরা এসব ঘোরাফেরার পর আমরা খেয়েছি, কিন্তু এটা ভিডিও করা হয়নি। তো আজকে এই পর্যন্তই, দেখাবে কোনো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।